প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকের পাঠ্য নবম দশম শ্রেণীর মানুষ কবিতা মানুষ কবিতার রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম আমরা আমাদের পাঠ্যবইয়ের মধ্যে যেই ধরনের তথ্য আছে মানুষ কবিতা সম্পর্কে এবং কাজী নজরুল ইসলাম সম্পর্কে সেই বিষয়গুলো সম্পর্কে জানব এখন শুরুতেই কবি পরিচিতি কাজী নজরুল ইসলামের জন্ম এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় সন চব্বিশে মে আঠারোশো নিরানব্বই সাল ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে ছেলেবেলায় তিনি লেটোগানের দলে যোগদান করেন পরে বর্ধমানের ও ময়মনসিংহের ত্রিশাল থানার দৌরিরামপুর স্কুলে লেখাপড়া করেন উনিশশো সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান করে করা করাচিতে যান সেখানে তার সাহিত্য জীবনের সূচনা ঘটে তার লেখায় তিনি সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয় বাংলা সাহিত্য জগতে তার আবির্ভাব এক নতুন দিগন্তের সূচনা করে কবিতা উপন্যাস নাটক ছোট গল্প প্রবন্ধ ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তিনি তার প্রতিবার স্বাক্ষর রেখেছেন তিনি গজল খেয়াল রাগ প্রধান গান রচনা করে খ্যাতি অর্জন করেন আরবি ফার্সি শব্দের সার্থক ব্যবহার করে তার কবিতাকে তিনি বিশিষ্টতা দান করেছেন মাত্র চল্লিশ বছর বয়সে কবি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে কথা বলার শক্তি বা বাকশক্তি হারিয়ে ফেলেন বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় এবং পরে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় তাকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয় তার অসাধারণ সাহিত্যকীর্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি বা ডিলিট উপাধি প্রদান করেন তার রচিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে আছে অগ্নিবীণা বিশেরপার্শি ছায়ানট প্রলয় শিখা চক্রবাক সিন্ধু হিন্দল বিশেষভাবে উল্লেখযোগ্য তার গল্পগ্রন্থগুলোর মধ্যে আছে ব্যথার দান রিক্তের বেদন শিউলিমালা মৃত্যু ক্ষুধা কুহেলিকা এই দুটো হচ্ছে উপন্যাস আর ওনার প্রবন্ধ গ্রন্থের মধ্যে আছে যুগবাণী দুর্দিনের যাত্রী রাজবন্দির জবানবন্দি ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য সবশেষে দেখো উনি উনত্রিশে আগস্ট উনিশশো সালে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন প্রাঙ্গনে তাকে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় এই গেল হচ্ছে কাজী নজরুল ইসলামের জীবনী এখন আমরা মানুষ কবিতার মূল পাঠের মধ্যে যাবো তবে মূল পাঠে যাওয়ার আগে মানুষ কবিতার লাইন বাই লাইন তো ব্যাখ্যা অবশ্যই করব আমরা তবে তার আগে এই কবিতার কাহিনিটা আমরা একটু জানার চেষ্টা করি দেখো আমাদের আলোচ্য মানুষ কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সম্পাদনা বা সংকলন করা হয়েছে পৃথিবীতে নানা ধর্ম বর্ণ গোত্র আছে বিভিন্ন গোত্রের জন্য পৃথক পৃথক ধর্মগ্রন্থও আছে মানুষ ধর্মগ্রন্থগুলোকে খুবই শ্রদ্ধা করে ধর্মের জন্য জীবনও বাজি রাখে কিন্তু কোনো নিরন্ন অসহায় মানুষকে অনেক সময় তারা সামর্থ্য থাকার পরেও অন্নদান করে না মন্দিরের পুরোহিত বা মসজিদের মোল্লা সাহেবরাও অনেক সময় এরকম হৃদয়হীন কিছু কাজ করে থাকে মানুষের চেয়েও বড় কিছু হতে পারে না ধর্ম তো সে কথাই বলে যেখানে মানুষকে ঘৃণা করে অন্য কোনো কিছুকে বড় করা যায় সেখানে প্রতিবাদ জানানোর প্রয়োজন আছে অর্থাৎ মানুষকে ঘৃণা করে কখনোই অন্য কোনো কিছুকে বড় করা যায় না সেখানে অবশ্যই আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে কাজী নজরুল ইসলাম মূলত মানবতাবাদী একজন কবি সমাজের বিভিন্ন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন সামাজিক অত্যাচার নির্যাতন ও পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন নজরুল তার পক্ষেই কথা বলেছেন অর্থাৎ যারা নির্যাতিত ছিল তাদের পক্ষে আচ্ছা ধর্মের কোনো নির্দিষ্ট গণ্ডির ভেতরে তিনি আবদ্ধ ছিলেন না তার ধারণা মানুষের চেয়েও বড় কিছু আর হতে পারে না আচ্ছা এই হচ্ছে এই মানুষ কবিতার মূল প্রেক্ষাপটের যে আলোচনা ছিল সেই আলোচনাগুলো তবে আমরা মানুষ কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যায় যাব লাইন বাই লাইন ব্যাখ্যাটা কীরকম আছে সেটা তোমরা দেখো শুরুতে আছে গাহি সাম্যের গান আমরা শুরুতেই বলেছি যে নজরুল সাম্যবাদী চেতনায় উদ্বুদ্ধ ছিল এজন্য উনি সাম কবিতার শুরুতেই বলেছেন উনি সাম্যের গান গান অর্থাৎ কবি সাম্যবাদী চেতনায় উদ্বুদ্ধ পরের লাইন আছে মানুষের চেয়ে বড় কিছু নাই নয় কিছু মহিয়ান নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি অর্থাৎ পৃথিবীতে মানুষের চেয়েও বড় কিছু আর নেই বা মানুষের চেয়েও মহানও কোনো কিছু নেই মানুষের কোনো কাল পাত্র বা ধর্ম ভেদাভেদ দিয়ে কখনো মানুষকে আলাদা করে রাখা যায় না মানুষ পুরা পৃথিবীর মানুষ এক এবং তারা পরস্পর যেন আত্মীয় বা আত্মার বন্ধনে আবদ্ধ এরপরে দেখা আছে আচ্ছা মানুষ কবিতায় দুইটা দুইটা তিনটা চরিত্র আছে মোট দেখো তিনটা চরিত্রের ভিতরে এক একটা হচ্ছে পুরোহিত মন্দিরের পুরোহিত যিনি মন্দির রক্ষণাবেক্ষণ করেন আর নিচের দিকে আছে মোল্লা সাহেব যিনি মসজিদ রক্ষণাবেক্ষণ করেন তো মোল্লা এবং পুরোহিত দুইজনই ধর্মের দোহাই দিয়ে একজন ক্ষুধার্ত মানুষের সঙ্গে যে নির্দয় আচরণ করে সেই নির্দয় আচরণ নিয়েই মূলত আমাদের এই কবিতাটা এখানে লেখা হয়েছে আর এই কবিতার বিষয়বস্তুর মধ্যে সবার আগে যদি বলি যে এই কবিতা পাঠ করার মধ্যে মাধ্যমে তোমরা কি জানতে পারবে শুরুতে হচ্ছে সাম্যবাদী চেতনা তারপরে হচ্ছে ধর্মীয় যে বৈষম্য আছে আরেকটা হচ্ছে যে ধর্মের নামে যারা অধর্মের কাজ করে আর ধর্ম ব্যবসায়ীদের মুখ উন্মোচন এই বিষয়গুলো সম্পর্কে জানা যাবে আচ্ছা দেখো যে বলতে এখানে একটা লাইন আছে পূজারি দুয়ার খোলো আচ্ছা একজন ক্ষুধার্ত মানুষ যিনি প্রথমে মন্দিরে যান মন্দিরে গিয়ে বলছেন পূজারি দুয়ার খোলো ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হলো স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়ে দেবতার বরে আজ রাজা রাজাটাজা হয়ে যাব নিশ্চয় আচ্ছা যখন পূজারীকে দুয়ার বা দরজা খোলার জন্য আহ্বান করলো ক্ষুধার্ত মানুষটা তখন পূজারী বা হচ্ছে পুরোহিত দরজা খুলে দরজা খোলার আগে তার ভিতরে একটা চিন্তা ছিল যে নিশ্চয়ই কোনো ধনী কেউ আসছেন যিনি অনেক সম্পদ মসজিদে মন্দিরে দান করবেন সেই সম্পদ উনি নিজে আত্মসাত করবেন এরকম একটা চিন্তা নিয়েই উনি দরজাটা খুললো কিন্তু যখন দরজাটা উনি খুললো জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র কণ্ঠ কণ্ঠক্ষীণ ডাকিলো পান্থ দ্বার খোলো বাবা খায় নিত সাত দিন কিন্তু যখন উনি দরজাটা খুললো তখন দেখলো জীর্ণ বস্ত্র মানে ছেঁড়া জামা শীর্ণ গাত্র মানে খুব শুকনা হ্যাংলা একটা শরীর ক্ষুদায় কণ্ঠক্ষীণ মানে ক্ষুদায় উনি কথা বলতে পারছেন না আচ্ছা ডাকিলো পান্থ মানে পথিক ডাকছে যে দোর খোলো বাবা দরজা খোলো বাবা খায়নি তো সাত দিন মানে আমি সাত দিন কিছু খাইনি সহসা বন্ধ হলো মন্দির ভুকারি ফিরিয়া চলে তিমির রাত্রি পদ জুড়ে তার ক্ষুদার মানিক জলে আচ্ছা ঠিক ওই মুহূর্তের যে ঘটনাটা সেটা হচ্ছে এই দরজা যখনই হচ্ছে বন্ধ অর্থাৎ যখনই পথিক বলল যে তার তিনি ক্ষুধার্ত দিন খাননি তখন এই কথাটা শুনে পুরোহিত মন্দিরের দরজা বন্ধ করে দিল আচ্ছা পরের কঠন লাইনটা দেখো ফুকারি ফুকারি কয় ফুকারি মানে চিৎকার করে ওই মন্দির দেবতার হায় পূজারি তো ওই মন্দির পূজারির হায় দেবতা তোমার নয় আচ্ছা এখানে একটু লাইনটার একটু ব্যাখ্যা শোনো সেটা হচ্ছে একজন মানুষ একজন ক্ষুধার্ত মানুষকে যখন খাবার দেওয়া হলো না তখন উনি খুব আক্ষেপের সঙ্গে বা খুব চিৎকার করে দেবতার কাছে তোমার হচ্ছে নালির জানাচ্ছে যে ওই মন্দির পূজারীর অর্থাৎ উনি যে ক্ষুধার্ত মানুষটা জানতো যে মন্দির নিশ্চয় দেবতার কিন্তু আজকে উনি জানলো যে মন্দির দেবতার নয় মন্দির হচ্ছে পূজারীর অর্থাৎ ধর্মান্ধ বা ধর্ম ধর্ম ব্যবসায়ীদের কবলে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বন্দি আছে সেই কথাটা বললো আচ্ছা এরপরের ঘটনা ঘটনা যেটা ক্ষুধার্ত মানুষটা যাবে হচ্ছে একটা মসজিদে আচ্ছা দেখো বলছে মসজিদে কাল শিরনি আসিল অঢেল গোষ্ঠ রুটি বাঁচিয়ে গিয়েছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি আচ্ছা যখন মসজিদে গেল মসজিদে যাওয়ার পরের ঘটনা হচ্ছে মসজিদে শিরনি বা অঢেল গোস্ত রুটি এগুলো ছিল অনেক খাবার দাবার ছিল তো এই খাবার দাবার অসহায় দরিদ্রদের মাঝে দান না করে মোল্লা সাহেব নিজে আত্মসাত করবেন এবং এগুলা যে সামনে আছে এটা দেখে উনি অনেক খুশি হন আচ্ছা ঠিক এমন সময়ের ঘটনা দেখো যে এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ভোকা ফাঁকা আছি আজ নিয়ে তো সাত দিন ঠিক এমন সময় একজন ক্ষুধার্ত পথিক মোল্লা সাহেবের কাছে গেল গিয়ে বলছেন যে আমি সাত দিন কিছু খাইনি আমি খুবই ক্ষুধার্ত ঠিক ওই মুহূর্তের ঘটনা দেখো তেরিয়া হইয়া হাকিলো মোল্লা ভেলা হলো দেখি দেখিল্যাঠা আচ্ছা ঠিক ওই মুহূর্তে এখানে লেঠা মানে ঝামেলা দেখো যে মোল্লা সাহেব তখন ওই মুহূর্তে বলছেন যে এটা তো খুবই ঝামেলা করে একটা ব্যাপার আচ্ছা এবার দেখো আছে ভুকা ফাঁকা ভুকা আছো মর গো ভাগারে গিয়ে আচ্ছা তখন বলছি যে ক্ষুধার্ত আছো তুমি এখানে কেন আসছো তুমি ভাগারে গিয়ে মরো আচ্ছা নামাজ পড়ি বেটা তখন একজন ক্ষুধার্ত মানুষ যিনি খাবার চাচ্ছেন তাকে খাবার না দিয়ে উল্টো তাকে বলা হচ্ছে নামাজ পড়ে কিনা দেখো বলছে নামাজ বেটা আচ্ছা ভুকারি কহিল না বাবা মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেখ সোজা পথ মানে উল্টো পথ অর্থাৎ যেই পথে এসেছিস সেই পথে আবার ফেরত যা গোশত রুটি নিয়া মসজিদে দিল তালা অর্থাৎ গোস্ত রুটি নিয়ে গেল নিয়ে গিয়ে মসজিদে সে তালা দিল আচ্ছা এরপরে দেখো আছে ভুকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে অর্থাৎ একজন ক্ষুধার্ত মানুষ যখন খাবার পেলো না তখন উনি ফিরে গেল ফিরে যাওয়ার সময় মানে ওনার মনোভাবটা এমন ছিল যে মোল্লা খা খাবার থাকার সত্ত্বেও ভুকারিকে খাবার দেয় না তাই সে আচ্ছা হাঁটতে হাঁটতে নিজে নিজেই কথা বলতে থাকে আচ্ছা ওনার আক্ষেপের যে যে কথাটা ছিল সেই কথাটা একটু শোনো যে আশিটা বছর কেটে গেল আমি তোমায় ডাকিনি কভু আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করেনি প্রভু অর্থাৎ সৃষ্টিকর্তা মহান সৃষ্টিকর্তা কখনও কারো খাবার বন্ধ করেন না দেখো সেই কথাটাই উনি বললো যে আশি বছর কেটে গেল কখনো আমি নামাজ পড়িনি বা কখনো সৃষ্টিকর্তাকে ডাকেনি তাই বলে সৃষ্টিকর্তা আমার মুখের খাবার বা আমার অন্য ব্যবস্থা বন্ধ করে দেননি অথচ মসজিদের মোল্লা সাহেব আমি ক্ষুধার্ত তার কাছে খাবার থাকা সত্ত্বেও আমাকে খাবার দিল না উল্টো জিজ্ঞেস করলো যে আমি নামাজ পড়ি কিনা অর্থাৎ সে নামাজ পড়ে না বলেই তাকে খাবার দেওয়া হয়নি আচ্ছা এবার দেখো তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষ মানুষের দাবি অর্থাৎ আমরা জানি মসজিদ বা মন্দির সৃষ্টিকর্তারই ঘর কিন্তু বর্তমান সময়ে মসজিদ বা মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে এগুলো সবই যেন ধর্ম ব্যবসায়ীদের কবলে বন্দি সেই বিষয়টাই এখানে বোঝালো আচ্ছা এরপর দেখো মোল্লাপুরুত লাগায় তার সকল দুয়ারে চাবি চাবি মানে তাল্লা অর্থাৎ মোল্লাপুরুতটা এ সেখানে নিজেদের মানে মসজিদ মন্দিরগুলো বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন আচ্ছা ঠিক ওই মুহূর্তে ক্ষুধার্ত মানুষটা মানে বিদ্রোহ একটা ভাব নাই বিদ্রোহভাবে উনি ডাকে যে কোথায় চেঙ্গিস গজনি মাহমুদ কোথায় কালাপাহাড় ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়ার দ্বার এখানে চেঙ্গিস মানে হচ্ছে চেঙ্গিস খানের কথা বলছে গজনি মাহমুদ আর হচ্ছে কালাপাহাড় এই চেঙ্গিস খান গজনি মাহমুদ বা কালাপাহাড়কে উনি আহ্বান করছেন যে তোমরা আসো এসে এই সমস্ত ধর্মীয় ব্যবসায়ীদেরকে এখান ধর্মীয় ব্যবসায়ীদেরকে এখান থেকে উচ্ছেদ করো যারা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের আয়ত্তে বা নিজেদের হাতের মুঠোয় রেখে নিজেদের স্বার্থ উদ্ধার করে যাচ্ছে আচ্ছা এবার দেখা আছে খোদার ঘরে কে কপাট লাগায় কেদাই সেখানে তালা সব খোলা রবে চালা হাতুরি সাবাল চালা অর্থাৎ সৃষ্টিকর্তার ঘরে কেউ নিয়ন্ত্রণ মানে কারো নিয়ন্ত্রণে থাকবে সৃষ্টিকর্তার ঘর এমনটা কখনোই কারো কাম্য হতে পারে না অর্থাৎ আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার জন্য অবশ্যই আমাদেরকে প্রতিবাদ করতে হবে এই ধর্ম ব্যবসায়ীদের অপশাসনের বিরুদ্ধে আচ্ছা এখন দেখো হাইরে রে ভজনালয় তোমার মিনারে চরিয়া ভণ্ড গায়ে স্বার্থের জয় অর্থাৎ আমাদের মানে শেষের দিকে কবি খুব আক্ষেপ করেই বলেছেন যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মিনারে চড়ে ভণ্ড বা প্রতারক বা স্বার্থান্বেষী স্বার্থপর মানুষেরা নিজেদের স্বার্থ উদ্ধার করে যাচ্ছে প্রতিনিয়ত কিন্তু আমরা প্রতিবাদ করি না বা তাদেরকে প্রতিরোধ করি না এই কারণেই তারা ধীরে ধীরে আমাদের সমাজকেও নিয়ন্ত্রণ করে এবং আমাদেরকে ধাবিত করে অন্ধকারের দিকে তাহলে এই কবিতার মাধ্যমে আমরা জানতে পারলাম শুরুতেই সাম্যবাদী চেতনা তারপরে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যে ধর্ম ব্যবসায়ীদের হাতে বন্দি আর ধর্ম ব্যবসায়ীদের অপশাসনের বিরুদ্ধে যে আমাদেরকে প্রতিবাদ করতে হবে বা রুখে দাঁড়াতে হবে এই বিষয়গুলো আশা করি কবিতাটা তোমরা বুঝতে পেরেছ তোমরা লাইন বাই লাইন দেখো আরও দু একবার ভিডিওটা দেখো বা আমার যে কথাগুলো বলেছি সেই কথাগুলো বইয়ের সঙ্গে মিলিয়ে দেখো আশা করি বুঝতে পারবে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকের পাঠ্য নবম দশম শ্রেণীর মানুষ কবিতা মানুষ কবিতার রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম আমরা আমাদের পাঠ্যবইয়ের মধ্যে যেই ধরনের তথ্য আছে মানুষ কবিতা সম্পর্কে এবং কাজী নজরুল ইসলাম সম্পর্কে সেই বিষয়গুলো সম্পর্কে জানবো এখন শুরুতেই কবি